নমস্কার ছাত্রছাত্রীসকল, সকলো ছাত্রছাত্রীর বাবে এই ভিডিওটো বহুত ইম্পর্টেন্ট হবলৈ গৈ আছে। দেহত গঠন করে দেয়া হয়েছে নতুন শিক্ষানীতি, নতুন শিক্ষানীতিত নতুন নিয়ম গঠন করে দেয়া হয়েছে। অসমত নতুন শিক্ষানীতি কেনেকুয়া প্রভাব পড়ব ডক্টর হিমন্ত বিশ্বকর্মায় জানালে। উঠাই দেয়া হব ইংরাজি বিষয়, ছাত্রছাত্রীসকলে পড়িব নালাগে এতিয়া ইংরাজি বিষয়। ছাত্রছাত্রীসকল, তোমালোকে অতি মনোযোগেরে প্রথমৰ পৰা শেষলৈকে ভিডিওটো চাই যাবা, আর চ্যানেলটো এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করবা। ছাত্রছাত্রীসকল, পঞ্চম শ্রেণীলৈকে কোনো বিদ্যালয়ে পাঠদান করিব নোৱাৰিব ইংরাজি ভাষা, এই কথা ঘোষণা করেছে ডক্টর হিমন্ত বিশ্বকর্মায়। ষষ্ঠম শ্রেণীর পৰাহে আৰম্ভ হব ইংরাজি মাধ্যম। ডক্টর হিমন্ত বিশ্বকর্মায় ঘোষণা করে যে ন্যাশনেল এডুকেশন পলিসি, নতুন শিক্ষানীতি 2020 মতে পঞ্চম মান শ্রেণীলৈকে মাতৃভাষা অধ্যয়ন করাটো বাধ্যতামূলক হব, এই কথা ঘোষণা করে। স্বাধীনতা দিবসের দিনা মরিগাঁওত এই কথা ঘোষণা করে ডক্টর হিমন্ত বিশ্বকর্মায়। যে ইংরাজি মাধ্যমৰ বিদ্যালয়সমূহে পঞ্চম শ্রেণীলৈকে অসমীয়া তথা আঞ্চলিক ভাষাত পড়াব লাগিব, ষষ্ঠম শ্রেণীৰ পৰাহে আৰম্ভ হব ইংরাজি মাধ্যম, সকলো মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষাত পড়িব লাগিব। ইংরাজি মাধ্যমৰ বিদ্যালয়সমূহেও তিৱা, ৰাভা, মিচিং সকলো ভাষাতে পড়াব লাগিব বুলি মন্তব্য কৰিছে ডক্টৰ হিমন্ত বিশ্বকর্মায়। তাৰ পিছৰ নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে নতুন ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতিয়ে কেনে পৰিৱৰ্তন আনিব ৰাজ্যৰ শিক্ষাখণ্ডলৈ, সম্ভব হবনে মাতৃভাষা শিক্ষা। লগতে কোৱা হৈছে যে ভাৰত চৰকাৰে সমগ্ৰ দেশতে প্ৰযোজ্য হোৱাকৈ ৰাষ্ট্ৰীয় নতুন শিক্ষা নীতিৰ ব্যৱস্থা কৰিছে, সেই অনুসৰি অসমতো ৰাষ্ট্ৰীয় শিক্ষা নীতি প্ৰভাৱ পৰিব তথা ৰাষ্ট্ৰীয় নতুন শিক্ষা নীতি বলবৎ হ'ব। এইবাৰ ৰাষ্ট্ৰীয় শিক্ষা নীতিৰ জৰিয়তে ৰাজ্যৰ শিক্ষা ব্যৱস্থাত ব্যাপক পৰিৱৰ্তন আহিব বুলি ইতিমধ্যে চৰ্চা আৰম্ভ হৈছে। ৰাজ্য চৰকাৰে অসমত নতুন ৰাষ্ট্ৰীয় শিক্ষা নীতি কেনেদৰে কাৰ্যকৰী কৰিব অথবা নতুন শিক্ষা নীতি বলবৎ হোৱাৰ দেহত পরামর্শ বিচারি রাজ্যের বহুকেগারে চিন্তাশীল গভীর অধ্যয়ন পুষ্ট শিক্ষাবিদ লৈ এখন পরামর্শ কমিটি গঠন করে দিছে। ইতিমধ্যে 18 আগস্টত এই কথা ঘোষণা করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মায়। উচ্চস্তরীয় কমিটিত নাম সন্নিবিষ্ট হওয়া টিয়কর অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা শিক্ষাবিদ হিমেন ভট্টাচার্যের রাষ্ট্রীয় নতুন শিক্ষানীতিক আদরণীয় বলে উল্লেখ করে নিউজ 18 ক্যামেরার সম্মুখত বহুকিটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। তেওঁৰ মন্তব্য অনুসারে নতুন শিক্ষানীতির জড়িয়ে শিক্ষার ৰাজ্যৰ শিক্ষা ব্যৱস্থাত এক ব্যাপক পৰিৱৰ্তন আহিব, এই পৰিৱৰ্তনে দেশৰ সকলো শিশুক, দেশৰ সকলো নাগৰিকক স্পৰ্শ কৰিব। স্কুল পৰ্যায়তে কৰিব লোৱা বৃত্তিমুখী শিক্ষাৰ ব্যৱস্থা অত্যন্ত যোগাত্মক বুলি উল্লেখ কৰি তৃণমূল পৰ্যায়ৰ এগৰাকী শিক্ষাকৰ্মী হিচাপে প্ৰাথমিক শিক্ষাৰ দিশত প্ৰয়োজনীয় পৰামৰ্শসমূহ দিবলৈ চেষ্টা কৰা হ'ব বুলি এই কথা মন্তব্য কৰিছে। ইপিনে প্ৰচলিত পৰীক্ষা পদ্ধতিৰ ওপৰত নতুন শিক্ষানীতিয়ে যি পৰিৱৰ্তন অনাৰ পোষকতা কৰিছে সেয়া যোগাত্মক বুলি মন্তব্য কৰিছে। পূৰ্বৰ শিক্ষা ব্যৱস্থাটো টোপনি যোৱা ৰেলযাত্ৰীৰ দৰে বুলি কৈ তেওঁ কয়, টোপনি যোৱা ৰেলযোৱাই যেনেকৈ চাৰিওফালে জগতৰ এক কথা একো দেখা নাপায়, এতিয়াৰ শিক্ষা ব্যৱস্থাটোতে তেনেকৈ নিজা দৃষ্টিভংগীৰে তেওঁলোকে একো দেখা নাপাব। কিন্তু এইবাৰ শিক্ষানীতিয়ে ছাত্ৰ-ছাত্ৰীসকলক সজাগ কৰি তোলাত সহায়ক হ'ব আৰু যাৰ জৰিয়তে সমাজক এক পৰিৱৰ্তন আহিব বুলি উল্লেখ কৰে। উল্লেখ কৰিছে যে নতুন ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতি 2020 উল্লেখ থকা অনুসৰি পঞ্চম শ্ৰেণীলৈকে মাতৃভাষাত পাঠদানৰ ব্যৱস্থা সন্দৰ্ভতো মন্তব্য কৰিছে হিমেন ভট্টাচাৰ্যই। ব্যক্তিগতভাৱে মাতৃভাষা এটি শিশুৱে শিক্ষা ল'লে মাতৃভাষাই জীয়াই থকাত সহায় হয়, মাতৃভাষা সবল হয় আৰু সবল হোৱা মানেই সেই ভাষাৰ সাহিত্য সংস্কৃতিও সবল হয়। কিন্তু আজি আমাৰ দেহ সাহিত্য সংস্কৃতিও সবল হয়, কিন্তু আজি আমাৰ দেহত আনকি অসমতো ইংৰাজী ভাষাৰ প্ৰভাৱ বহুদূৰ আগবাঢ়ি গ'ল, বহু ছাত্ৰ-ছাত্ৰী ইতিমধ্যে ইংরাজি মাধ্যমত গুছি গল, তেনে সময়ত মাতৃভাষাটো কঠোরভাবে প্রযোজ্য করাত নিশ্চিত সুবিধা হইব। আনহাতে অসমীয়া ভাষাটোকে আমি ভাষা মাতৃভাষা বলে সকলের উপর জাপি দিয়া ধরনের প্রবণতা আনিব নোৱাৰো, কারণ বিভিন্ন ভাষাবাহীর সংমিশ্রণত পরিপূর্ণ আমার রাজ্য। গতিকে পঞ্চম শ্রেণীলৈকে মাতৃভাষাত পাঠদান ব্যয়টো যথেষ্ট জটিল বলে মন্তব্য করেছে বহুজনে। কয় যে বিশিষ্ট লেখক তুফেল জিলানিয়ে অবগত করা অনুসরে কেন্দ্রীয় সরকারে প্রবর্তন করবলে লওয়া নতুন শিক্ষানীতি কার্যকরণের দিহত প্রয়োজনীয় পরামর্শলীর বাবে অসম সরকারে বিশিষ্ট শিক্ষাবিদর দ্বারা পরামর্শ কমিটি গঠন করে দেওয়া বিষয়টি আদরণীয়, কারণ রাজ্যখনের কলা কৃষ্টি সংস্কৃতি
আদি সকলো দিহৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই শিক্ষানীতিৰ প্ৰৱৰ্তন প্ৰয়োজনীয়তা আছে। সমাজ এখন পৰিৱৰ্তন কৰিবলৈ হ'লে বৈদ্যিকভাৱে আলোড়িত কৰিব লাগিব। সেই অনুসৰি উচ্চস্তৰীয় পৰামৰ্শদাতা কমিটিয়ে এইসমূহ দিহৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰি ৰাজ্য চৰকাৰক পৰামৰ্শ দিব বুলি তেওঁলোকে আশাবাদী। ছাত্ৰসকল, তোমালোকে যদি এইটো ভিডিঅ'ত কিবা বুজাত অসুবিধা হৈছে তোমালোকে কমেণ্টত জনাবা, আমি সম্পূৰ্ণখিনি ৰিপ্লাই দিবলৈ চেষ্টা কৰিম আৰু তোমালোকে এই ভিডিঅ'টো সকলোলৈ শ্বেয়াৰ কৰি দিবা।